বড়মার ঘরের তালা ভাঙার ঘটনা। রাতেই শান্তনু ঠাকুরের নামে অভিযোগ দায়ের গাইঘাটা থানায়। গুরুত্ব দিতে নারাজ শান্তনু। শান্তনু ঠাকুরের নামে অভিযোগ দায়ের গাইঘাটা থানায়। রবিবার রাতেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মমতা ঠাকুর। পাশাপাশি প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘর হেরিটেজ করার দাবি জানিয়ে রবিবার রাতে তার ঘরের সামনে স্লোগান দিতে থাকেন শান্তনু ঠাকুর অনুগামী মতুয়া ভক্তেরা। এ বিষয়ে এক মতুয়া ভক্ত বলেন, এই ঘরে আমাদের পিয়ার ঠাকুর থাকতেন, মা বীণাপাণি দেবী থাকতেন। এই ঘরে যাতে সমস্ত মতুয়া ভক্তেরা আসতে পারেন, তাদের শ্রদ্ধা জানাতে পারেন, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা চাই এই ঘর হেরিটেজ ঘোষণা হোক। স্বর্গীয় আমাদের পিয়ার ঠাকুর মহাশয় এবং আমাদের স্বর্গীয় বড় মা বীণাপাণি মায়ের স্মৃতি এখানে জড়িয়ে আছে। আমরা পাগল গোসাই তাকে স্মরণ করতে, তার স্মরণ স্পর্শ করার জন্য ছুটে আসি লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবর্ষের থেকে। সেই ঘর যদি লক থাকে, তালা মারা থাকে, তাহলে আমাদের এই দুঃখ কষ্ট কোথায় জানাবো? তাই অল ইন্ডিয়া মতো মহাসংঘের নেতৃত্ব যারা করে আমাদের পাগল গোসাই, তারা সকলে মিলে আমরা চাই এই ঘর হেরিটেজ হোক এবং পিয়ার ঠাকুর বড় মা বীণাপাণি স্মৃতি রক্ষার জন্য তার জীবনের যা যা আছে ব্যবহার করা জিনিস আমরা সে দর্শন করব, দেখব, আনন্দ উপলব্ধি করব। যিনি লন্ডনে গিয়েছিলেন ব্যারিস্টারি পাশ করে, সেইখানে লন্ডনের সেই কোর্টটাও এই ঘরে আছে। তাই আজকে আমরা সমস্ত পাগল গোসাই মতুয়া ঐক্যবদ্ধ হয়ে আমরা হেরিটেজের দাবি করছি। এখানে কোনো পরিবারের কেউ থাকতে পারবে না, না মমতার পরিবারের, না শান্তনু সম্প্রদায়, না মঞ্জুল কৃষ্ণ, না মৃদুল কৃষ্ণ, কোনো কৃষ্ণ না। এখানে আমার পিয়ার ঠাকুর আর বীণাপাণি মা ছাড়া। প্রসঙ্গত, রবিবার রাতে তালা ভেঙে বড়মার ঘরের দখল নেন শান্তনু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঠাকুর বাড়িতে, আতঙ্কিত হয়ে পড়েন অনেক মতুয়া ভক্ত। দেখুন, এরকম অভিযোগ অনেক আগেও অনেক করেছে, ভুরি ভুরি অভিযোগ দিয়ে এফআইআর করে, অজস্র এফআইআর আছে আমার নামে, ভাইয়ের নামে, বাবার নামে, মার নামে প্রচুর অভিযোগ উনি করেছে। আর আমার স্বর্গীয় যে ঠাকুর দা পিয়ার ঠাকুর প্রগতরঞ্জন ঠাকুর, যিনি এই ঠাকুরনগরের পত্তন করেছেন এবং এই যে বড়মার প্রতি না আছে ওনার কোনো চিন্তাভাবনা, না আছে কোনো কিছু, শুধু নিজেরটাই বোঝার চিন্তা এই, আর রাজনৈতিকভাবে উনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে এগুলো করছে। ঘটনার পর বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে সাথে নিয়ে গাইঘাটা থানায় যান মমতা ঠাকুর। লিখিত অভিযোগ দায়ের করেন শান্তনুর বিরুদ্ধে। রাতে অভিযোগ দায়েরের পর গাইঘাটা থানায় বসে মমতা বলেন, বড়মার ঘরে ঢুকে আমি যে ঘরে থাকি সেই ঘর তছনছ করা হয়েছে, আমাদের পরে অত্যাচার করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, মানে বিশেষ করে আমি যে ঘরের ভিতরে থাকি সেই ঘরের ভিতরে হাতুড়ি দিয়ে ভেঙে বড়মার ঘরে দুটো পায়ে দিয়ে শান্তনু ঠাকুর ঢুকে তার পরিবারের লোকরা লাথি মেরে সেখানে দাঁড়িয়ে আজকে যে মানে মার্ডারের হুমকি দেওয়া থেকে শুরু করে টেনে হিসেবে আমাকে বাড়ি থেকে বের করে মহারাষ্ট্রে পাঠিয়ে দেবে, নানা রকমের অজুহাত আজকে আমার সাথে করেছে। পারিবারিক গোলমাল যদি হবে তাহলে সেখানে আজকে বিজেপির ক্যাডারদের নিয়ে আসবে কেন? আজকে যে পারিবারিক গোলমাল, আজকে তো গোলমাল হওয়ার কোনো কারণ নেই, আমার দরজা তো খোলা। আজকে তারা বলছে যে ঠাকুর মানে পিয়ার ঠাকুরের ঠাকুর দাদার ঘর দখল করে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, বর্বরোচিত ঘটনা, বিজেপির এই সরকারের আমলে নারীরা সুরক্ষিত নয়, এটা তার প্রমাণ। বিজেপি সরকারের একজন প্রতিমন্ত্রী, তিনি একজন নারীর ওপরে আক্রমণ করলেন। মা বীণাপাণি দেবীর ঘর, সেই ঘরে দুটো পাই দিয়ে ঢুকে তালা ভেঙে যেভাবে সেই ঘরকে কলঙ্কিত করলেন এবং আঘাত দিয়েছেন মমতা ঠাকুরকে, আবার বলি আমি উনি একজন বিধবা মহিলা, আবার রাজ্যসভার সাংসদ, তার সুরক্ষিত নেই এই বিজেপির এই মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে। আমি ওর যে নেশাগ্রস্ত অবস্থায় আক্রমণ করেছেন, তালা ভেঙেছেন, ঘরে ঢুকেছেন, আমি ওর মেডিকেল চেক আপ রিপোর্ট চাইছি 10 ঘন্টার মধ্যে করে, ও যদি সঠিক হয় ও মেডিকেল রিপোর্ট জমা দিই, তাহলে পরিষ্কার হবে যে ও নেশাগ্রস্ত অবস্থায় মহিলাদের উপর আক্রমণ করেছে, এর বিরুদ্ধে নিশ্চিতভাবে আইনগত ব্যবস্থা নিয়ে হবে। যদিও অভিযোগের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শান্তনু ঠাকুর। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এতে কি যায় আসে, আমার বিরুদ্ধে আগেও 19টি মামলা করা হয়েছে, এর আগে একবার
আমার বাড়ির মন্দিরের চুরির অভিযোগে জেল খাটতে হয়েছে। তো কি যায় আসে, ও কি আজকে নতুন নাকি? আজকে আমার বিরুদ্ধে 19 কেস দিয়েছে মমতা বালা ঠাকুর, আর 19 কেসের একটা কেসে আমি জেল খেটেছিলাম, তাও আবার আমার বাড়ির নিজের মন্দির, সেই মন্দিরের চুরির দায়ে। তো যে কত বড় নটোরিয়াস মহিলা সেটার প্রমাণ করতে হয় নাকি? তো কী হবে কেস করে? আর বিশ্বজিৎ দাস কে? হু ইজ বিশ্বজিৎ দাস? ওর কী সম্পর্কে বাড়ির সাথে? নির্বাচনের আবহে গোটা ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।